জি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত একদিন ইভাবে বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে টিকটিকি মারার ব্যাপারে যে একটি হাদিস এসেছে সে হাদিসটা সহি হাদিসটি সহি এই ব্যাপারে মোসান আব্দুর রজ্জাকে একটি হাদিস এসেছে আইসারদ আল্লাহ থেকে যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তিনি যেটাকে বফদা বলা হয় ব্যাং ব্যাং মারতে নিষেধ করেছেন কেননা সেটা ইব্রাহিম আলহ সালামকে যখন আগুনে পোড়া দেওয়ার জন্য আগুন জ্বালানো হয় তখন সে ফু দিয়েছিল মানে টিকটিকি ফু দিয়েছে আগুন বৃদ্ধি করার জন্য আর ব্যাংক সেটা আপনার নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এই জন্য আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম নিষেধ করেছেন এই হাতিসটাকে ইমাম আলবানী সহি বলেছেন হাদিসটাকে ইমাম আলবানী সহি বলেছেন আর এই বিষয়ে আরেকটি হাদিস আছে টিকটিক সম্পর্কে যেটা সহি কিছুটা এর ইঙ্গিত রয়েছে এবং আসল এই বিষয় মানে এই বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে যে এক সাহাবি তার নাম হচ্ছে সাইবা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের স্ত্রী মা আয়েশার দি আল্লাহ ঘরে এসে দেখেন যে তিনি কোথাও একটা তীর যেটা গেথে রেখেছেন জিজ্ঞাস করার পরে বলেন এটা কেন আপনি রেখেছেন তো বলতে সেটা দিয়ে আমরা যেখানে বলা হয়েছে ওজা অথবা আরবিতে আউজা আউজাগ ওজাগ আও আউজাগ এই যে এটা আমরা অর্থাৎ টিকটিকি আমরা হত্যা করি তখন এটা বলা হয় যে না যখন ইব্রাহিম আলসাতামকে আগুনে নিক্ষেপ করা হয় তখন সে টিকটিকি ফু দিয়েছিল তো মূল কথা টিকটিকির ফুৎকারেই বা কতটুকু আগুন জ্বলবে আর ব্যাঙের পেশাবি বলেন আর অন্য কোনো ইয়েতে বলেন আগুন কতটুকুই বা নিবে নিভবে ইনাম আল্লাহ নিয়ত উপর নির্ভরশীল তবে টিকটিকি মারাটা শুধুমাত্র কি এই না আর অন্য কোনো কারণ আছে ওলামা কেরামগণ বলেছেন যে শুধুমাত্র এই কারণটা নয় সাথে এটাও আছে যে না টিকটিকির ইয়েতে বিষ রয়েছে বিষাক্ত পদার্থ প্রয়োজন রয়েছে এবং কি অনেক সময় তার লেজটা যে ফেলে দেয় লেজের মাঝেও প্রচুর বিষ রয়েছে ক্ষতিকারক একটি হাসারাত বা প্রাণী এজন্য তাকে হত্যা করতে বলা হয়েছে সহি আমরা আমল করতে পারি জি শুক্র